ওইটা বেটা সিন বাইরে করে তোকে মোবাইলটা ফেরত দিয়ে দিয়ে জামাই করি এমবো যে তোকে মোবাইলটা ফেরত দিয়ে বেটা নিয়ে চলে যাবে নিয়ে চলে রাস্তা ধরে ফেলে দেবে আমি তো চামুড়িয়াতে একটা ব্যবসায়ী আছেন রাজেশ কুমার দোকানিয়া, তেল মিলের ব্যবসায়ী। উনার লোক তাগাদা গিয়েছিল আপনার গোয়ারান্ডি ধোমানি, তাগাদা করে যখন আসছে তখন কিছুটা কেস ছিল আর কালেকশনটা ছিল, সেই কালেকশনটা নিয়ে আসছে বলছে পিছন থেকে কোনো তিনটা লোক কোনো ফলো করছিল না কি জানি নেই বলে এখানে একটা গাড়ি দাঁড়াইছিল ছিল, ওরা ওকে হাত দিয়ে দাঁড় করিয়েছে, ওই দাঁড় করালো পিছনওয়ালা গাড়ি ফির চলে এসছে, একটা রিভলভার বাইরে করেছে, রিভলভার বাইরে করে ওকে দেখিয়েছে আর ওর ব্যাগে যা টাকা ছিল ব্যাগটা ডিকি তুড়ে কেড়ে নিয়ে চলে গেছে। কত টাকা তাও ছিল? প্রায় 1.5 লাখ টাকা মতন বলছে। তারপরে তো আর কেস গুনার পরেই বোঝা যাবে, ওদের স্টাফ আছে। ওর কতজন এসেছিল এবং কী নিয়ে এসেছিল? 6 জন ছিল, ওরা 2টা মোটরসাইকেল, পুরাতন মোটরসাইকেল বিনা নাম্বার প্লেটে। মুখে কি কোনো কাপড় বাঁধা ছিল? 100% বলছে ছোটা লোকেরই কাপড় বাঁধা ছিল, মানে মুখ ঢাকা ছিল। হ্যাঁ, এটা কীভাবে দেখছেন? এই কিছুদিন আগে ধরুন তালতোড়ে ঘটনা ঘটলো আপনার সাথে আবার পুনরায়। দাদা আমরা খুব অক্রান্ত আর আমরা চাইছি কি এটা নিয়ে কিছু একটা বিবেচনা হোক, ভালো করে কিছু একটা ব্যবস্থা করা যাক। কেন জামরি একটা ব্যবসায়ী ক্ষেত্র, এখানে ব্যবসাদারই আছে ম্যাক্সিমাম, আর এই ঘটনাটা যদি প্রায় প্রায় ঘটিত হয় এই মাসখানেকের মধ্যে 2 বার, তো আমাদের খুব ভয়ের ব্যাপার, আমরা কি করে আর ব্যবসা করতে পারবো। আমরা চাইছি থানা আমাদের কোনো রকম করে এটা এরকম বড়োবাবু ইয়ার আগে যা হয়েছে তাকে খুব সাথ দিয়েছে, চাইছি এই কেসেও সাথ দিয়ে ওই লোকগুলোকে ধরা যায়। কী নাম আপনার? অমিত কুমার আগরওয়াল।